সিরাজগঞ্জে চার দফা দাবিতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে অবস্থান ধর্মঘট পালন করছে। সকাল থেকে শিক্ষার্থীরা শহরের হাসপাতাল রোডে অবস্থান নিয়ে ধর্মঘট পালন করছে। এ সময় ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, কর্মসংস্থান সৃষ্টি এবং অনতি বিলম্বে নিয়োগ সহ চার দফা দাবি জানায় শিক্ষার্থীরা। এছাড়া দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।